ঠিকাদার দেবে, ভ্যাকসিনটা উনি টিকা পোস্ট করবে। এই টিমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে একটা ভ্যান, ভ্যানটা দিয়ে পাঠো, পাঠানো ভ্যানগুলো জায়গায় নিয়ে যাবে। আমরা প্রথমে কী করবো, এরকম দুই চার টিম একটা ইউনিয়নের কাছে, আমরা একটা ইউনিয়নের সাপোর্ট দশটা কাজ আসছি, দশটা কাজ। এখন আমরা প্রথম দিন কাজ করবো হলো দুইটা গ্রাম, দুটো দিন দুটো গ্রামে কাজ করবো সকাল থেকে দুপুর করবো, ঠিক আছে। এরপরের দিন আবার দুটো গ্রাম, তারপর দিন দুটো গ্রাম, এরপর পাঁচ দিন আমরা দশটা গ্রাম পাবো। যেখানে বেশি গ্রাম আছে সেখানে আমরা ওটা ভাগ করে দিচ্ছি। প্রথমে আমরা একটা ইউনিয়নকে পাঁচটা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগে আমরা দুটো টিমকে একবার একবার করে পাঁচ দিনে ঘোরানো হচ্ছে। এবং যে লোকগুলো আছে এরা কুকুর ধরতে পারবে এবং এক্সপার্ট, এরা কুকুরদের যে কোনো উপায়ে ধরবে এবং ভ্যাকসিনটা আওতায় নিয়ে যাবে। এটা আপনার যখন দিলে এটা হয়তো আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটা আসলে সম্ভব। যখন আপনার এলাকায় কাজ হবে তখন আপনি বুঝতে পারবেন যে কী হবে ধরা হচ্ছে। আমরা আপনাদেরকে কীভাবে হেল্প করব, এটা হলো আপনাদের হেল্প করা নিতে হবে। আপনারা আপনার ইউনিয়নে, আমরা তো বাইকিং করবো প্রত্যেকটা ইউনিয়নে, তারপরেও আপনারা আমাদের যে মসজিদগুলো আছে ওগুলো একটু ইনফরমেশন দিবেন যে এই 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এখানে ভ্যাকসিনেশন হবে, যাতে ওইখানকার এলাকার মানুষজন আমাদেরকে একটু সহযোগিতা করে। যদি বলে দেয় যে এবার গ্রামে কিন্তু প্রত্যেক বাড়িতে কুকুর নেই, কিছু কিছু জায়গায় ওটা ধরতে হবে না, আমাদের কি ইনফরমেশন দিলে যে এখানে আছে এখানে আছে। আর একটা হেল্প লাগবে, সেটা হলো যে প্রত্যেকটা টিমে দিনমানে এক্সপার্ট ডক্টর থাকবে, এই কেসারগুলো বাইরে থেকে আসবে, ঠাকুরগুলো আসি আজ গঞ্জগঞ্জগড় পাবনা ঢাকা এসে যাওয়া থেকে আসবে। এই দুটো লোকগুলো প্রত্যেকটা ইউনিয়নে যাবে এবং আলাদা জায়গায় থাকবে এবং ওখানে কাজ করবে। এই দুজন লোকের একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে, কারণ কি আমরা যদি টিমগুলো এখান থেকে নিয়েও আপনার ইউনিয়নে পৌঁছাই তাহলে সময়ের অপচয় হবে, টিমগুলো বের হবে ইউনিয়ন থেকে, কাজও হবে ইউনিয়ন শেষ।